আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই ভিডিওতে সজল রোশন সাহাবীদের সম্পর্কে মিথ্যা বলেছে। সজল রোশন মিথ্যাবাদী। সাহাবীগণ শুধু কোরআন নয়, বরং কোরআনের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নিষেধ এবং সুন্নত অনুসরণ করেছেন। কিন্তু সজল বলছে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুধু কোরআনের অনুসরণই যথেষ্ট মনে করেছেন। এটা ডাহা মিথ্যে কথা, একদম ডাহা মিথ্যে কথা। আজ এই সিরিজের দ্বিতীয় পর্ব, আমরা এখানে আরো কিছু প্রমাণ দিব যে সজল রোশন যা বলছে সেটা সত্য নয়। সাহাবীগণ কোরআনের বাইরেও অনেক বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন, এমনকি কোরআন মানতেও তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। আজকের এই ভিডিওর সাথে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সূরা আল ফাতের 10 নম্বর আয়াতের প্রতি এবং 18 নম্বর আয়াতের প্রতি। এই দুটি আয়াত রসুলুল্লাহর হাতে হাত রেখে বাইয়াতের সাথে সংশ্লিষ্ট। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুমিনগণ বাইয়াত করেছিলেন আকাবায় দুইবার, মদিনার আনসারিগণ, এবং হুদায়বিয়ায় একবার, মক্কা এবং মদিনার মুহাজির এবং আনসারগণ তার হাতে হাত রেখে বাইয়াত করেছিলেন। সেই বাইয়াতের বিষয়টি আসলে কোরআন বহির্ভূত ছিল, কোরআনে পূর্ব থেকে নির্দেশ ছিল না যে এই বায়াত করতে হবে, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমানগণ মুমিনগণ সেই বায়াত করেছিলেন। পরবর্তীকালে আল্লাহ পাক সূরা ফাতহে ওই বায়াতকে স্বীকৃতি দিচ্ছেন এবং অনুমোদন দিচ্ছেন। আপনারা স্মরণ করুন, আকাবা পর্বতের উপত্যকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার 73 জন পুরুষ এবং 2 জন নারীর শপথ অনুষ্ঠানের কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কায়, তিনি হিজরতের একটি জায়গা খুঁজছিলেন যেখানে তিনি হিজরত করে কাফের মুশরিকদের অত্যাচার থেকে নিরাপদে থাকতে পারবেন এবং মুসলমানদেরকে নিরাপদ রাখতে পারবেন আর তার ইসলামের প্রচার অব্যাহত রাখতে পারবেন। মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকজন অনেক আগেই মুসলমান হয়েছিলেন গোপনে, সবাই নয় কিছু সংখ্যক। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকাবায় সাক্ষাৎ করেন রাত্রি এবং তার হাতে বাইয়াত করেন। তারা শপথ করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের নিজেদের স্ত্রী পুত্রদের মতোই প্রোটেক্ট করবেন এবং তার হয়ে লড়াই করবেন শত্রুদের বিরুদ্ধে, আর দিনের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবেন। এই যে হাতের উপর হাত রেখে বাইয়াত করা, এই ব্যবস্থা কিন্তু আল কোরআনের কোনো আয়াতে নির্দেশিত হয়নি, কোনো আয়াতে নির্দেশ দেওয়া হয়নি। তাহলে এই বায়াতের ব্যবস্থা কোথায় পেলেন? মহিলাদের বায়াত তিনি পাগড়ি স্পর্শ করিয়ে করতেন, পাগড়ির এক প্রান্ত তিনি ধরে রাখতেন আর এক প্রান্ত ছুড়ে দিতেন, মহিলারা সেই পাগড়ির এক প্রান্ত ধরে বায়াত করতেন, হাতে হাত মিলাতেন না। কিন্তু পুরুষরা রসুলের হাতে হাত মিলিয়ে বায়াত করতেন। এই বায়াতের পদ্ধতি আল কোরআনের কোথাও কোনো আয়াতে পাওয়া যাবে না। উপরে যে দুইটি আয়াত আমি দেখিয়ে এসেছি, সে দুটি আয়াত পরবর্তীকালে নাজিল হয়েছে এবং এই বায়াতকে স্বীকৃতি দিচ্ছে, সেই আয়াত দুটি অনুমোদন করছে, অন্য আর কিছু নয়, এটা নির্দেশনা নয়। বায়াত ওই আয়াত নাজিল হওয়ার অনেক আগেই হয়ে গেছে।
তাহলে এটা দিয়ে প্রমাণিত হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কাজ কোরআনের নির্দেশ অনুযায়ী করেননি, তিনি অনেক কাজ করেছেন যা কোরআনের নির্দেশনার বাইরে ছিল এবং সাহাবীগণ সেই সমস্ত কাজ তার সাথে সাথে করেছেন, তাকে অনুসরণ করেছেন। কেউ যদি প্রশ্ন করেন যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তিনি এগুলো করেছেন কিনা, আমি জবাব দেব অবশ্যই না, কেননা আল্লাহর সাথে যে সম্পর্ক সেটা শুধুমাত্র কোরআনের মধ্যন্তরে সীমিত নয়, আল্লাহর সাথে মানুষের সম্পর্ক কোরআন অভ্যন্তরে সীমিত নয় এবং রসুল্লাহ সম্পর্ক তো সীমিত ছিলই না। রসুল্লাহর সাথে আল্লাহ পাক ইলহাম যুগে কথা বলতেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কথা বলতেন, স্বপ্ন যোগে তাকে নির্দেশনা দিতেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা বাস্তবায়ন করতেন বাস্তব জীবনে। কোরআন এক জিনিস আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাজকর্ম আল্লাহর নির্দেশিত পন্থায় হলো আর এক জিনিস। কোরআন তার সমগ্র কর্মপদ্ধতির একটি অংশ মাত্র। কোরআনকে তিনি বাস্তবায়ন করেছেন তার অর্থ এই নয় যে তার সমস্ত কাজকর্ম কোরআনে লিপিবদ্ধ থাকবে। কোরআনে সবকিছু লিপিবদ্ধ করা সম্ভব নয়, কেননা কোরআন রসুল্লাহর জীবনী নয়, কোরআন ইসলামের ইতিহাস নয়, কোরআন আল্লাহর দেওয়া পথ নির্দেশ, হেদায়ত গ্রন্থ। হেদায়তের জন্য যতটুকু দরকার শুধু সেটুকুই কোরআনে আছে, এর বাইরে আর কোনো কিছু কোরআনে নাই। কিন্তু মানুষের জীবন শুধু হেদায়ত নিয়ে চলে না, হেদায়তের পথে মানুষ চলে কিন্তু মানুষের জীবন সমাজের ব্যবস্থাপনা, সমাজের কর্মধারা, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, হেদায়ত গ্রন্থের বাইরেও অনেক কিছু থাকে এবং সেগুলো হেদায়তের অনুসারী হবে, সেটা ঠিক আছে, তাতে কোনো সন্দেহ নাই, হেদায়তের হেদায়ত গ্রন্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, কিন্তু হেদায়ত গ্রন্থের মধ্যে সমস্ত কর্মকে সীমাবদ্ধ করা যাবে না এবং সেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। সাহাবীগণও ওই হেদায়ত গ্রন্থের ভিতরেই সীমিত থাকেননি আর ওটাকেই তিনি তারা যথেষ্ট মনে করেননি। একই ধরনের বাইয়াত হুদায়বিয়াতেও হয়েছে। হুদায়বিয়াতে হয়েছে আনসার এবং মুহাজিরগণের সম্মিলিত বাহিনী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের হাতে হাত রেখে বাইয়াত করেছে এবং তারা শপথ করেছেন যে রসুলের নির্দেশনার বাইরে তারা যাবেন না, আল্লাহর দিনের বাইরে অন্য কোনো কাজ তারা করবেন না এবং জানমাল দিয়ে তারা দিনের জন্য ইসলামের জন্য লড়াই করবেন। এই যে দুটি বাইয়াতের অনুষ্ঠানের কথা আমি বললাম, এই দুটির একটার জন্য আল কোরআনে কোনো নির্দেশ ছিল না, কিন্তু আল কোরআনে আল্লাহ পাক এই ঘটনাবলীর উল্লেখ করেছেন। যারা হাদিস বিরোধী, সিরাত বিরোধী, শুধু কোরআনের অনুসরণ করতে চান, তাদের বাপেরও সাধ্য নাই যে এগুলো অস্বীকার করে, কেননা কোরআনে তারা যে কোরআনের কথা বলছে সেই কোরআনে এই বায়াতের কথা উল্লেখ আছে। একটু আগে আমি দেখিয়ে এসেছি সুরা ফাতের 10 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াত। কোন রকমের বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নাই এবং এই বিভ্রান্তি সদাল্লোষণ সুযোগ না থাকা সত্ত্বেও সৃষ্টি করছে। মিথ্যাবাদী দাজ্জাল এবং এই ধরনের লোকের জন্য যারা রসুলের আনুগত্যের বিরোধিতা করে, যারা রসুলের নেতৃত্বের বিরোধিতা করে, যারা রসুলের কর্মপদ্ধতির বিরোধিতা করে, জেনে হোক না জেনে হোক, তাদের জন্য যে শাস্তির ব্যবস্থা রয়েছে সেটা সূরা নিসার 14 নম্বর আয়াতে বলা হয়েছে। ফর ইয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি এখানে সূরা আন-নিসার 14 নম্বর আয়াতটি তুলে দিলাম, আপনারা দেখে নিন। না, আমি কাউকে জাহান্নামি বলবো না, সজালোচনের ভাগ্যে কি আছে বা আমাদের ভাগ্যে কি আছে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, কাজে এ ব্যাপারে আমি
কারো ভাগ্য নির্ধারক ভূমিকা অবশ্যই নেব না। কিন্তু এই আয়াতের আওতায় আমি তাদের ব্যাপারে বলতে পারবো যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পন্থার বাইরে যেতে চায় তাদের জন্য জাহান্নাম নির্ধারিত, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল কোরআনের একটি আয়াতেও কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়, থাকার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। আমি আল কোরআনে পরিপূর্ণভাবে বিশ্বাস করি এবং সেজন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন যা করেছেন তা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করি। এবং সকল মমিন মুসলমান ভাই ও বোনকে অনুরোধ করছি তারা যেন রসুলের নির্দেশিত পন্থার বাইরে না যান। কোরআন আল্লাহ কর্তৃক নাজিলকৃত, রসুল কর্তৃক অনুসৃত, এর অর্থ এই নয় যে কোরআনের বাইরে আল্লাহ কিছু বলতে পারবেন না, রসুলও কিছু করতে পারবেন না, এটা কোনো কথা নয়। ইসলাম মানে কোরআন নয়, কোরআন হলো ইসলামের গ্রন্থ কিতাব। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনকে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হলো হিদায়ত গ্রন্থ, এর বেশিও নয় এর কমও নয়, এটুকু বুঝতে হবে। রসুলকে শুধু কোরআনের মাঝে সীমিত রাখলে রসুলের তো আর কিছু করার থাকবে না, কিন্তু উনি তো অনেক কিছু করে গেছেন, অনেক কিছু করেছেন, ওনার জীবন কোরআনের বাস্তবায়ন সেটুকু ঠিক আছে, কিন্তু যে পদ্ধতিতে তিনি কোরআনের বাস্তবায়ন করেছেন সেই পদ্ধতিগুলো কোরআনের ভিতরে দেওয়া নাই, একটা পদ্ধতিও কোরআনে দেওয়া নেই। কাজেই যদি কেউ বলে যে সাহাবিগণ কোরআনকে অনুসরণ করাই যথেষ্ট মনে করতেন, অন্য কিছু অনুসরণ করতেন না বা করার দরকার মনে করতেন না, তাহলে সে অবশ্যই বিভ্রান্তিতে আছে। জেনে শুনে যদি এটা সে করে থাকে তাহলে সে মিথ্যাবাদী, সজলকে আমি মিথ্যাবাদী বলছি। এটা দ্বিতীয় পর্ব, এখানে শেষ করছি। ইনশাল্লাহ তৃতীয় পর্ব অল্প সময়ের মধ্যেই আপলোডেড হবে, আপনারা চোখ রাখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।